দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি একটি চমকপ্রদ বিষয়ে। বিষয়টি হচ্ছে যে যেখানে হিন্দুরা মাদ্রাসায় পড়ে, এটি আমার কাছে নিঃসন্দেহে একটি চমকপ্রদ বিষয় মনে হয়েছে। কারণ আমার ধারণা ছিল না, আমার জ্ঞানের সীমাবদ্ধতা ছিল যে হিন্দুরাও মাদ্রাসায় পড়তে পারে। সাধারণত আমরা মাদ্রাসা বলতে কি বুঝি? মাদ্রাসা বলতে যেটি বুঝি যে মাদ্রাসা মূলত মুসলমানদের অধ্যয়ন এবং গবেষণা প্রতিষ্ঠান। সাধারণ অর্থে মাদ্রাসা হচ্ছে আরবি ভাষা ও ইসলামী বিষয়ে অধ্যয়নের প্রতিষ্ঠান। কিন্তু মাদ্রাসা যে সার্বজনীন হতে পারে, হিন্দু পড়তে পারে, এমনকি খ্রিস্টানও পড়ে, এটি বেশি দূরে নয়, বেশি দূর কোনো দেশে নয়, আমাদের দেশে নয়, এটি ঠিক আমাদের এই যে পাশের বৃহৎ ভারত, ভারতের যে পশ্চিমবঙ্গ রাজ্য, পশ্চিমবঙ্গের রাজ্যে মাদ্রাসায় মুসলমানদের পাশাপাশি হিন্দুরাও পড়ে। এই খবরটি বা এই বিষয়টি আমার জানা ছিল না, আমি সম্প্রতি জানলাম পশ্চিমবঙ্গের একজন লেখকের লেখায়। পশ্চিমবঙ্গের একজন মুসলিম লেখক কাজী গোলাম গাউস সিদ্দিকীর 2019 সালে লেখা একটি আর্টিকেল সূত্রে এই খবরটি আমি জানলাম। তার লেখার শিরোনাম, পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা এখন আন্তর্জাতিক মডেল। কিভাবে আন্তর্জাতিক মডেল, তিনি তার সেই আর্টিকেলে তুলে ধরেছেন। লেখার শুরুতেই তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার একটি বিরাট ভূমিকা রয়েছে। এই শিক্ষাঙ্গনে শুধুমাত্র মুসলিম ছেলেমেয়েরা পড়াশোনা করে তা না। 2019 সাল, আর্টিকেলটি লেখা ছিল 2019 সালে, এখন থেকে প্রায় 5 বছর আগের হিসেব। সেই হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্যের শুধুমাত্র সরকারি মাদ্রাসাগুলোতে প্রায় 72,000 হিন্দু ছেলে মেয়ে পড়াশোনা করত। আজকে 24 এসে চিন্তা করুন যে সংখ্যাটি কোথায় গেছে। শুধু তাই নয়, বিগত কয়েক বছরে রাজ্যস্তরের মাদ্রাসা বোর্ডের ফাজিল আলিম পরীক্ষাগুলোতে হিন্দু ছেলে মেয়ে অনেকেই 1 থেকে 10-এর মধ্যে স্থান করত ক্লাসে, এবং 12% টোটাল মাদ্রাসা স্টুডেন্টের মধ্যে 12% হচ্ছে হিন্দু শিক্ষার্থী, 1% কিছু কম খ্রিস্টান শিক্ষার্থী। শুধু তাই নয়, প্রচুর হিন্দু ধর্মাবলম্বী শিক্ষক এবং সহায়ক কর্মচারী মাদ্রাসায় চাকুরি করেন। কোথাও কোথাও মুসলিম শিক্ষক শিক্ষাকর্মীদের তুলনায় হিন্দুদের সংখ্যা বেশি। এই যে মাদ্রাসায় হিন্দুরা পড়তে পারে, এর কারণ হচ্ছে সিলেবাস। সেখানে মাদ্রাসা শিক্ষায় একটি ক্ষেত্র ছাড়া পঠন পাঠনের পাঠ্যক্রম সবটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা ও উচ্চ মাধ্যমিক পর্ষদের পাঠ্যক্রম অনুযায়ী হয়। শুধুমাত্র আরবি ও ইসলামের ইতিহাস পড়তে হয় বাড়তি 100 নম্বরের। সাধারণ মাধ্যমিক শিক্ষার্থীদের 700 নম্বরের পরীক্ষা দিতে হয়, সেখানে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হয় 800 নম্বরের। শুধু তাই নয়, মাদ্রাসা বোর্ডের ফাজিল ও আলিম শিক্ষাক্রমকে 1994 সাল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমতুল্য বলে নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। সাধারণ স্কুল কলেজের শিক্ষার সাথে কোনো ফারাক নেই, তাই সেখানকার মাদ্রাসা শিক্ষাকে আন্তর্জাতিক ক্ষেত্রে মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমাদের পুরো উপমহাদেশে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে ব্রিটিশরা 1780 সালে মাদ্রাসা শিক্ষার গোড়াপত্তন করেন, তারই আধুনিক রূপ আজকের মাদ্রাসা। রাজ্যে 2 ধরনের মাদ্রাসা চালু আছে, একটি হলো রাজ্য সরকার নিয়ন্ত্রিত সিনিয়র মাদ্রাসা ও হাই মাদ্রাসা, এগুলো নিয়ন্ত্রণ করে মাদ্রাসা বোর্ড। অন্যটি হলো খারিজি মাদ্রাসা, যেগুলো সরকারি স্বীকৃতিহীন বেসরকারি মাদ্রাসা। মাদ্রাসা থেকে প্রচুর ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিশ্ববিদ্যালয়ে পড়ছে। মাদ্রাসায় সকল ধর্ম বর্ণের শিক্ষার্থী ভর্তি হতে পারে, শিক্ষক কর্মচারী হতেও কোনো বাধা নেই। এ একটা দারুণ শিক্ষা ব্যবস্থা। 615টি সরকারি মাদ্রাসা আছে পশ্চিমবঙ্গে। একবার চিন্তা করুন,
যে মাদ্রাসা শিক্ষাটাকে কতটা আধুনিকায়ন করা হয়েছে, যার কারণে মাদ্রাসা শিক্ষা এবং সাধারণ শিক্ষার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে কোনো পার্থক্য নেই এবং মাদ্রাসা শিক্ষাকে সেখানে মডেল হিসেবে গণ্য করা হচ্ছে। আমাদের বাংলাদেশে কী অবস্থা? বাংলাদেশে এই যে নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, এরপরে নানা ক্ষেত্রে সংস্কার হচ্ছে। সেদিন দেখলাম এক সভা থেকে, এক সেমিনার থেকে মাদ্রাসা শিক্ষা সংস্কারেরও দাবি জানানো হয়েছে। আমাদের শিক্ষাটাকেও যুগোপযোগী এবং আধুনিকায়ন করা সময়ের দাবি এবং বহুধা বিভক্ত আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা ইত্যাদি নানা ভাগে বিভক্ত হয়ে পড়েছে মাদ্রাসা শিক্ষা। এবং মাদ্রাসা শিক্ষায় সংকট যে আছে এটি অস্বীকার করবার কোনো উপায় নেই। মাদ্রাসায় যারা পড়ছে তারা তো আমাদেরই সন্তান, তাদেরকে আমরা শিক্ষা থেকে, আধুনিক শিক্ষা থেকে তো বঞ্চিত করতে পারি না। আমাদের দেশের আলিয়া মাদ্রাসার সিলেবাসও কিন্তু সাধারণ শিক্ষার সাথে একদম সিমিলার এবং সমমান। দাখিল, এসএসসি, আলিম, ইন্টারমিডিয়েট মর্যাদা। একজন দাখিল আলিম পাস করে যে কোনো শিক্ষার্থী আমাদের দেশেও ডাক্তারি পড়তে পারে, ইঞ্জিনিয়ারিং পড়তে পারে, বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে। আমাদের এখানে মাদ্রাসা শিক্ষার একটা সংকট হচ্ছে যে এরপরে যে উচ্চশিক্ষা, এই উচ্চশিক্ষায় যাবার প্রবণতাটা কম। কারণ হচ্ছে কর্মসংস্থান ইত্যাদি নানা কারণে এই প্রবণতাটা কম। আমাদের শিক্ষাটাও যদি সার্বজনীন করা হয়, আমাদের বাংলাদেশে কি কল্পনা করতে পারি যে একজন মাদ্রাসায় একজন হিন্দু লোক চাকরি করে, কিংবা একজন হিন্দু ছেলে মাদ্রাসায় পড়ে? এটিকে একজনও বের করা সম্ভব? কিন্তু পশ্চিমবঙ্গের 2019 সালের হিসেবে 72,000 মাদ্রাসা শিক্ষার্থী সেখানে। আরেকটি জিনিস যে আমাদের মাদ্রাসাগুলো সব বেসরকারি, মাদ্রাসা বোর্ডের নিয়ন্ত্রণে কিন্তু বেসরকারি, মাত্র 3টি মাদ্রাসা আমাদের এখানে সরকারি। মাদ্রাসা ই আলিয়া ঢাকা, সিলেট সরকারি কামিল মাদ্রাসা, সরকারি মুস্তাফোভিয়া কামিল মাদ্রাসা সদর বগুড়া। এই 3টি ছাড়া বাংলাদেশে কোনো সরকারি মাদ্রাসা নেই। এটি এবং আলিয়া মাদ্রাসাটা নিয়ন্ত্রণ করে মাদ্রাসা বোর্ড, কিন্তু কওম মাদ্রাসা নিয়ন্ত্রণের কোনো সরকারি বোর্ড নেই। এখানে মনে হয় যে শিক্ষার একটা অসমতা আছে, শিক্ষার গলদ আছে। আমাদের শিক্ষার সমতা প্রয়োজন, আমাদের সর্বক্ষেত্রে শিক্ষার সমতা প্রয়োজন। প্রত্যেকেই আমার সন্তান, আমাদের সন্তান। এক্স যেমন সন্তান, ওয়াই যেমন সন্তান, কেউ তেমন সন্তান। কাজেই কাউকে আমরা শিক্ষার সুবিধা থেকে বঞ্চিত করতে পারি না। এই জন্য সামগ্রিকভাবে মাদ্রাসা শিক্ষাটাও সংস্কার হওয়া উচিত, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে। যেমন পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা রোল মডেল বলা হচ্ছে, আমরাও রোল মডেল হয়ে উঠি, আধুনিক হয়ে উঠি। সেটি আমাদের পুরো জাতির জন্য মঙ্গল বয়ে আনবে। আমরা একসাথে সমানভাবে আমাদের সন্তানদের বেড়ে তুলতে পারবো। কারণ মাদ্রাসা এটি একটি অত্যন্ত প্রাচীনতম শিক্ষা ব্যবস্থা, এটিকেও গুরুত্ব দিতে হবে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে এটিকে মূলধারার সাথে নিয়ে আসতে হবে। এবং মূলধারার সাথে যেন কম্পিটিশন করে যার যেখানে খুশি যেতে ইচ্ছা হয়, যে কর্ম করতে ইচ্ছা হয় সে যেন সে কর্ম করতে পারে। বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসার মধ্যে কওমি মাদ্রাসাটাকে আধুনিক ধারায় নিয়ে আসা একান্ত উচিত। তাহলে আমাদের সন্তানদের সবার মধ্যে সমতা বিরাজ করা সম্ভব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।